হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি জাস্ট আমার একটা এক্সপিরিয়েন্স জীবনের আপনাদের সাথে শেয়ার করব। দেখুন বন্ধুরা, 3-4 দিন, প্রায় 5-6 দিন হয়ে গেল আমার স্ত্রী এবং বাচ্চা বাড়িতে নেই, কেননা ওরা বাপের বাড়ি গেছে। আর দেখুন একটা জিনিস কি, বাপের বাড়িতেও তো যেতে হবে, ওখানেও তো নিজের বাড়িতে একটা থাকা একটা আলাদাই একটা আনন্দ, যেটা সেটা এটা মেয়েরা সব থেকে ভালো বুঝতে পারবে, যারাদের বিয়ে হয়ে গেছে তারা সব থেকে ভালো। তো আমার মনে হয় এটা সবাই বুঝতে পারবে যে নিজের বাড়িতে থাকার একটা আনন্দই আলাদা। তো তারা তো যেতেই হবে না, তো আমাকে তো ছাড়তেই হবে, সেটা 5 দিনের জন্য হোক কিংবা 10 দিনের জন্য হোক কিংবা 1 মাসের জন্য হোক না কেন। তো এইভাবেই মানে আমি ছেড়ে দিলাম, না যাক ঠিক আছে ঘুরে আসুক। তো এই কিছুদিন আমাকে তো হ্যান্ডেল করতেই হবে। দেখুন মানে ওরা সারা বছর ধরে রান্না বান্না সব কিছু ওরাই তারাই করে, এবং আমাকে তো এই 4-5টা দিন তো যদি ম্যানেজ নাই করতে পারি, তাহলে আর কী করে মানে এটা একসাথে সংসার করার একটা মানেটা কী হইলো। তো আমাকে এটা ম্যানেজ করতে হবে। এখন আমি আজকে ব্যবস্থাটা কী করেছি, ব্যবস্থাটা এটাই করেছি, আজকে ওই কাল আগের দিন ওই বাটা মাছ নিয়েছিলাম, তো বাটা মাছ নিয়েছি, রান্না কাটাকুটি সবই হয়ে গেছে। এখন ওই মানে এই আজকে সকালবেলাতেই কাটলাম, তো আগের দিন নিয়ে রেখেছি, ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম, তো এটা আমি কেটে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছ পুরো বাটা মাছটা আমি কেটেছি, এবং এটাকে আজকে আমি রান্না করবো। এই যে কেমন করে ধুয়েছি একটু দেখতে পারেন, মানে সাদা হয়ে গেছে একদম, ধুয়ে মানে ভালো করে ধুয়েছি একদম, দেখতেই পাচ্ছ একটু ভালো করে দেখাই। তো কাটাটা একটু 19-20 হয়তো হলেও হতে পারে, একটু 19-20 হয়তো হয়েছে, তো ঠিক আছে কোনো অসুবিধা নেই। এটাকে এখন আমি পেঁয়াজ লঙ্কা বলছি, পেঁয়াজ লঙ্কা না ওই হলুদ আর একটু লবণ মিশাবো, হলুদ লবণ মিশাবো। আর হলুদ লবণ মেশানোর পর আর এই যে ভাত সকালবেলাতে বসিয়ে গেছি, ভাত সব বসিয়ে গিয়ে আমি সান টান করতে গেছি, ভাত এখনও হয়নি, মানে আগুনটা হয়তো একটু আস্তে হয়ে গেছে, একটু জোরে দিয়ে দিই। আর আমি ইচ্ছা করে আস্তে দিয়ে গেছি, কেন বেশি জোরে দিয়ে গেলে হয়তো কি না মানে আমি সময় পাবো না, যার জন্য একটুকুনি আসতে দিয়ে গেছি। এবার আমি আমার এবার আমি ফ্রি হয়ে গেছি, এবারে যার জন্য আমি একটু ব্লগটাও করলাম, আর ফ্রি হয়ে গেছি, এবার আমি ফোনটা এবারে রাখবো, কেননা আমাকে রান্নাবান্না স্টার্ট করতে হবে, শুরু করতে হবে। তো এটাই ছিল আজকের কথা, মানে আপনাদের সাথে শেয়ার করার এটাই আমার ইচ্ছা ছিল, আর এটা আমি শেয়ার করলাম আপনাদের সাথে। আশা করি আপনাদের ব্যাপারটা বুঝতে পেরেছেন আমি যেটা বলতে চেয়েছি। আর রান্না বলতে আজকে রান্না এটাই হবে, আজকে ওই বাটা মাছের তরকারি রান্না হবে আর ভাত, ব্যাস মাছের ঝোল আর ভাত এইটাই আজকের তরকারি। আর রাত্রির ওই রুটি তড়কা যদি নিয়ে আসি তো নিয়ে আসলাম, আপাতত আজকের সকাল দুপুরটা এভাবেই চলুক, তারপর দেখা যাক পরে কী হয়। তো বন্ধুরা, এখানে আমি শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, গুড বাই।